আর হেলিপ্যাডের উপর থেকে রিসর্টটাই যেমন দেখায়। ওয়েলকাম টু নীলগিরি। না গরম তো গরম, হ্যাঁ আর দামটা কিনিস ওই জন্য গরম। গুড মর্নিং সবাইকে। তো আমরা সকাল সকাল ফজরের নামাজ শেষ করে এখন নাম হচ্ছে নীলিমা। সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি হচ্ছে বান্দরবন। অলরেডি বান্দরবন আসতে আসতে বান্দর হয়ে গেছে। এই আর একটা বান্দর কই, এই যে আর একটা বান্দর। গতকালকে বিকেল 5টার সময় রওনা দিয়ে আজকে 7:30টার সময় পৌঁছেছি। তো এই তো অবস্থা, এখন ওখানে এসে নাস্তা করে আবার যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। তো নীলগিরি রিসোর্টে থাকবো ইনশাল্লাহ আজকে। তো যাই হোক, আমরা এই পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আবার ছুটে চললাম নীলগিরি হিল রিসোর্টের উদ্দেশ্যে। তবে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আসলে খুবই ভালো লাগে। এই উঁচা নিচা পাহাড়ি রাস্তা এবং দূর দূরান্ত থেকে যে পাহাড়গুলো দেখা যায় খুবই ভালো লাগে। আর এই ভালো লাগার জন্যই হচ্ছে বারবার বান্দরবনে ছুটে আসি। ওয়েলকাম টু নীলগিরি। তো ঠিক আছে, ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন। ভিডিও সম্পূর্ণ দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভিডিওর সঙ্গে থাকুন ইনশাল্লাহ। তো আমরা ফাইনালি নীলগিরি হিল রিসোর্টে এসে উঠলাম। এখানে রাতে থাকবো ইনশাল্লাহ। রুম বুকিং করে ফেলছি। রুমের ভাড়া চাইছিল হচ্ছে 9000 টাকা। পরে আমরা বাইক নিয়ে যেহেতু অনেক দূর থেকে আসছি এই জন্য মাত্র 5000 টাকাই করে দিছে। যাই হোক, ওনাকে ধন্যবাদ। এখন আমরা রুমে ঢুকব। আর এই রিসোর্টটা কেমন এখান থেকে তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের রুমের নাম হচ্ছে নীলিমা। এখন নীলিমার মধ্যে আমরা প্রবেশ করতেছি। এখানে বেশ একটা বসার জায়গা আছে, এখানে আলমিরাও আছে, আর এই যে ভিতরের বেড, টিভি আছে, আর কি আছে, একটা ছোট্ট একটা ফ্রিজ আছে। এসি তো দেখতেছি না। এই রুমটার ভাড়াই হচ্ছে আপনার। যাই হোক, আমরা হচ্ছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খুবই ক্ষুধার্ত ছিলাম। তো খাবারের অর্ডারটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন খাবার জন্য হচ্ছে যে ক্যান্টিনে আমরা ঢুকে পড়লাম, এখন খাবো। সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, সবাই খুবই ক্ষুধার্ত। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রিসোর্টের ভিতরে দিনের বেলা একটু উপরে জাস্ট একটু ঘোরাফেরা করতেছি, দেখতেছি কেমন। আর এই রিসোর্টটা আসলে এসে আমাদের খুবই ভালো লেগে গেছে। মানে আমরা গল্প শুনছিলাম যে এই রিসোর্টটা অনেক সুন্দর, তো আসলে ভিতরে ঢুকে দেখতে পারলাম আসলে অনেক সুন্দর। তো এই জন্য বিকেলে একটু খাওয়া দাওয়া শেষ করে একটু চারিদিকে ঘোরাফেরা করতেছি, দেখতেছি পরিবেশটা, প্রকৃতিটা একটু দেখতেছি। দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এখানে তো আসলে আপনার সূর্য ডোবা ওঠা সবই দেখা যায়। তো এই তো দেখতেছি, ভালো লাগছে। তো রাত্রেবেলা হচ্ছে এখন আমরা হিল রিসোর্টে। পরিবেশটা বেশ অনেক সুন্দর লাগতেছে। হেলিপ্যাডে যাবো, যান গাড়ি চাবেনি আসেন। তো ওই যে আমরা এখন একটু হেলিপ্যাডে যাব। ছেলেপেলে সব গাড়ি স্টার্ট করছে, যাও আগে আগে যাও, তোমরা দুজন আগে আগে যাও, আমরা পিছনে। এই যে আমরা হচ্ছে এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিলাম। এই রিসোর্টের ভিতরে থাকলে একটাই সুবিধা যে আপনি বাইক নিয়ে ঘুরতে পারবেন। আর এই অনুমতিটাও আমরা হচ্ছে আর্মি অফিসারের থেকে নিয়ে পাস করে নিছি। ফগ লাইট জ্বালাই দাও। ওহ,
হেলিপ্যাড। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, আর হেলিপ্যাডের উপর থেকে রিসর্টটাই যেমন দেখায়, আর এর ভিতরে কেউ আল্লাহর আযান শুনে যাচ্ছি থেকে ভালো লাগা লাগা আর কিছু ছিলাম না। রাতে আসলেও হিল রিসর্টের পরিবেশটা আসলেও দেখার মতো, দেখুন আপনারা খুবই ভালো লাগছে পরিবেশটা। এই যে আমাদের সব ছেলেপেলেরা এখানে সবাই খুব মজা করতেছে, একসাথে আড্ডা দিচ্ছে, আর এই রিসর্টের মধ্যে আমরা বাইক নিয়ে ঘুরতে পারতেছি, সবচেয়ে এটা বেশি ভালো লাগতেছে। মামা কেমন লাগছে একটু বলেন আপনি এখানে? অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগতেছে। যাই হোক, কেউ বান্দরবান আসলে এই হিল রিসর্টটা থাকলে বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা ভালো লাগে। এই যে দেখেন চাঁদটা কি সুন্দর লাল হয়ে আছে দেখা যাচ্ছে। আমাদের রাতের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে ব্যাম্বু চিকেনটা এখন ঢালা হচ্ছে, এটা প্রথম খেয়েছিলাম সাজেকে গিয়ে, এখন খাচ্ছি বান্দরবনে। মোটামুটি এখানে এসে খাবারের মানগুলো ভালোই লাগতেছে, আর খাবারগুলো বেশ টেস্টিও আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো আমরা সকাল সকাল ফজরের নামাজ শেষ করে এখন মেঘ দেখার জন্য চলে এসেছি, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। এই যে সবাই দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ মেঘের একটা চাদরের মতো মনে হচ্ছে পড়ে আছে, মানে এত সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। আসলে এগুলো দেখার জন্যই বান্দরবনে আসা। তো যাই হোক, এই যে সকালে আমরা এখন বাইকগুলো স্টার্ট করে এখন যাচ্ছি হচ্ছে নীলগিরি, যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ওখানে যাচ্ছি। তো ওখানে সবাই জানেন যারা বান্দরবন নীলগিরি আসছেন যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা অনেক জনপ্রিয় একটি জায়গা। তো এই যে যাচ্ছি, রাস্তার দুই পাশে মেঘ, পাহাড়ের মাঝে মাঝে মেঘ জমা হয়ে আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই রাস্তাগুলো আসলে খুবই ভালো লাগে। তো আমরা এখানে অলরেডি ডাবল হ্যান্ডের এখানে পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে আমার তো হচ্ছে বাইক উপরে যে কোনো একটা হ্যান্ডের উপরে তোলার খুবই শখ ছিল, তো সেদিনকে খুবই ফাঁকা ছিল, কোনো লোক ছিল না, তো এই কারণে আমি একটা হ্যান্ডের উপরে বাইকটা তুলে ফেলি। আর তুলে ফেলে কি যে মানে একটি শান্তি, ওফ, এই যে দুইটা হাত পাখির মতো ছাট করে দিলাম, অনেক ভালো লাগছে। এই ফিলটা আমি আসলে বোঝাইতে পারবো না কতটা ভালো লাগছে। আর এই ভালো লাগার জন্যই হচ্ছে বাইক নিয়ে এত দূরে যাওয়া, 16-17 ঘন্টা জার্নি করে যাওয়া। এখন আমরা মেঘের রাজ্যে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে, এখানে আসলে সবচাইতে ঘন মেঘটা দেখা যায়। আমরা সকালে একদম গরম গরম পেঁপে নিয়ে নিলাম। কি ভাইয়া গরম গরম না? গরম তো গরম। হ্যাঁ, আর দামটা কি নিছো এই জন্য গরম? দুইটা পেঁপে কয় টাকা নিলো চাচ্চু? 100 টাকা। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি, ছবি ওঠা শেষ, ভিডিও করা শেষ, খুবই মজা পেলাম আজকে। এখানে কোনো লোকই ছিল না বললে চলে, আর বাইকটা এখানে ওঠানো নিষেধ, তারপরে আমি যাই হোক অবরোধ করে ওখানে তোলাই। তো খুবই মজা লাগছিল সত্য কথা বলতে। তো যে আমরা আবার রিসোর্টে চলে এসেছি, এখন সকালের নাস্তা করব সবাই একসঙ্গে, সকালের নাস্তাটা করে বের হয়ে যাব আশা করি। আরে কোথা থেকে এসেছে, এত জোরে জোরে চিল্লাচ্ছে, এত জোরে জোরে কথা বলছে, এত সুন্দর হোটেলের নিরিবিলি পরিবেশ। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি, এখান থেকে ব্রেকফাস্টটা শেষ করে আমরা ইনশাল্লাহ চেক আউট হয়ে রিসর্ট থেকে বের হয়ে যাব। আমাদের সকালের নাস্তাটা চলে আসছে, অলরেডি আমরা করা শুরু করে দিছি। আমি হচ্ছে পরোটা ভাজি আর কোস দিছি, আর এরা হচ্ছে জিম ভাজি। তো যাই ফাইনালি আমরা মোটামুটি এখন রুম থেকে, আমাদের রুম থেকে বের হচ্ছি, আর আপনার হচ্ছে এই রিসর্টটার এই গেট দিয়ে ঢুকেই আপনার এই পাশে হচ্ছে নামাজ ঘর আছে, প্লাস
এখানে কিছু শপিং করার জন্য আপনি দোকানপাট পাবেন। সবচেয়ে বড় কথা এখানে ভালো একটা সিকিউরিটি পাবেন এবং আসলে ভিউ পয়েন্টগুলো খুবই ভালো পাবেন। তো আমাদের এখানে সময়গুলো বেশ ভালোই কাটছে, তো আর ভিডিওটা বেশি করব না, বান্দরবন নীলগিরির ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।